দর্শক, এবার সড়কে অভিনব কায়দায় জাল ফেলে মাছ ধরার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন দুর্ভোগ্রত সাধারণ মানুষ। এমন চিত্র দেখা গেছে শুক্রবার সকালে উকিয়া উপজেলার কোটবাজার ভালুকিয়া সড়কে। এ প্রসঙ্গে উকিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, এডিবির অর্থায়নে সড়কটির ওয়ার্কডার কয়েক মাস আগেই ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে, কিন্তু করোনা মহামারী ও ভারী বর্ষণের কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলে তিনি জানান। পলাশ বড়ুয়া, CSB 24।